নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। রেসিপিটি হলো পটল পোস্ত। পটল পোস্ত বানানোর জন্য আমি প্রথমে পটলের খোসাটাকে ছাড়িয়ে এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি। মাঝে মাঝে একটু খোসা রেখে দিয়েছি, সম্পূর্ণ খোসা ছাড়াইনি। একটা পটলকে এভাবে সরু সরু করে চার টুকরো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেল খাওয়া তো খুব বেশি ভালো নয়, তাই আমি যতটা সম্ভব কম তেলেই রান্নাটা সারব। তেল গরম হবার অপেক্ষায় তেলটাকে একটু নাড়াচাড়া করে দিলাম কড়াইয়ের চারপাশে। এবারে আমি কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে আমি সব পটলগুলোকে কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবারে খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনো নুন আমি এখানে ব্যবহার করলাম না, কারণ পটলগুলো তাহলে নেতিয়ে পড়বে এবং ভাজা হবে না। নুন আমি অবশ্যই দেব, কিন্তু পটলগুলো কিছুটা ভাজা করে আধ ভাজা মতো হয়ে এলে তারপরে আমি এতে নুন অ্যাড করলাম। নুন দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নিলাম। মাঝারি সাইজের একটা টমেটোকে মিক্সিতে আমি এভাবে পেস্ট করে নিলাম। ভাজা হওয়ার পর প্রথমে আমি সেই টমেটো পিউরি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম মিক্সি ধোয়া সামান্য একটু জল। এবারে আমি এই টমেটো পিউরি এবং ধনে জিরের গুঁড়োটাকে ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজা করে নেব। যতক্ষণ এটা ভাজা হতে থাকবে ততক্ষণ আমি আরেকটি মশলার পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে চার মগজ পোস্ত এবং কয়েক টুকরো কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি চার পাঁচটি কাঁচা লঙ্কা। শিলে আমি মশলাটা পিষে নিচ্ছি, কারণ শিলে বাটনা করলে তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। বাটা মশলা তরকারিতে দিলে তরকারি খেতে অনেক স্বাদ হয়। তা আগের মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবারে আমি কাজু চার মগজ এবং পোস্ত বাটাটা পটলের মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি পটলের মধ্যে এবং দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে। আমি এতে সামান্য জল ব্যবহার করেছি এবং নাড়াচাড়া করে আবারও এটা পটলের সঙ্গে মিশিয়ে দেব। জল ছাড়া মশলা ভাজলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য মশলা দেওয়ার পর অবশ্যই একটু জল ব্যবহার করা উচিত। এতে মশলা ভালো করে ভাজা হয় এবং কাঁচা গন্ধটা চলে যায়। এই যে ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটাকে পটলের সঙ্গে ভাজা করে নেব। আবারও দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে পটলটা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ তেলের মধ্যে পটলটাকে আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস, এবারে ভাজা হয়ে গেছে, প্রায় রান্নার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আর যেহেতু নিরামিষ তরকারি, তাই মিষ্টি তো অবশ্যই একটু দিতে হবে।
এটা না দিলে পোস্ত খেতে তো ভালো লাগবে না। নিরামিষ তরকারিতে আমি সবসময় একটু মিষ্টি ব্যবহার করে থাকি। খুব সামান্য মিষ্টি দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি সব সবজির মধ্যে, যাতে মিষ্টিটা ঢুকে যায়। এবার বেশ শুকনো হয়ে গেছে তরকারি, একেবারেই জল শুকিয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ দিনে এই রকম করে যদি পটল রান্না করা যায়, তাহলে যারা পটল খেতে পছন্দ করে না, তারাও কিন্তু চেটেপুটে পটল খেয়ে নেবে। তা আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো তোমাদের। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবার জন্য সমস্ত বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।